দ্রুত সময়ের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বুঝিয়ে দিতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। আগামী বছরের মধ্যে সম্পূর্ণ সংস্কার কাজ শেষ করে আন্তর্জাতিক ম্যাচের জন্য স্টেডিয়ামটি প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন এনএসসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান শামসুর আলম। তবে এজন্য বাফুফের আন্তরিক সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি। ২০২১ সালে শুরু হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। শুরুতে বাজেট ৯৮ কোটি টাকা থাকলেও তা দফায় দফায় বেড়ে এখন দাঁড়িয়েছে ১৯৮ কোটি টাকা। তারপরও শেষ হয়নি সম্পূর্ণ স্টেডিয়ামের সংস্কার কাজ। তবে মাঠে খেলা ফেরাতে তৎপর জাতীয় ক্রীড়া পরিষদ। ইতিমধ্যে মাঠ ও ড্রেসিং রুমের কাজ শেষ করেছে এনএসসি। ঘরোয়া লীগ ফুটবলের ম্যাচ আয়োজনের পাশাপাশি খেলোয়াড়দের অনুশীলনের জন্য বাফুফেকে মাঠটি বুঝিয়ে দিতে চায় তারা। কিন্তু মাঠে কিছুটা অসঙ্গতি খুঁজে পাওয়ায় মাঠ এখনো বুঝে নেয়নি বাফুফে। দ্রুত সময়ের মধ্যে সেসব অসঙ্গতি সমাধান করে বাফুফেকে মাঠ বুঝিয়ে দেওয়ার কথা জানান জাতীয় ক্রীড়া পরিষদের এই কর্মকর্তা। মাঠ প্রস্তুতির ব্যাপারে আমাদের মন্ত্রী নির্দেশ দিয়েছিল, আমরা মাঠ প্রস্তুত রেখেছি। প্র্যাকটিস করার জন্য তারা মাঠটা চেয়েছে এবং ড্রেসিং রুম, এই দুটো আমরা অল্প সময়ের মধ্যে প্রস্তুত করে দিব। আমাদের ড্রেসিং রুম কিছুটা প্রস্তুত আছে, তারপর তাদের অবজারভেশন কিছু আছে সেগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি এবং মাঠটাও আপনার মাঠের তো এমনি যে কাজের বিষয়গুলো সেগুলো প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে তারা একবার এসেছে, আরেকবার এসে তারা বলতে পারে নিতে পারবে যে কোনো সময়। এনএসসির তথ্য মতে পুরো স্টেডিয়ামের সংস্কার কাজ 63% শেষ হয়েছে। এখনো বসানো হয়নি গ্যালারিতে নতুন চেয়ার। এছাড়া প্রেস বক্স, জায়ান্ট স্ক্রিন ও ফ্লাডলাইটের কাজ বাকি রয়েছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে খেলার উপযোগী করতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। মেজর চার পাঁচটা অঙ্গের টেন্ডার হলে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সব জটিলতা শেষে দ্রুত সময় মাঠের খেলা ফিরে আসুক এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে, এমন প্রত্যাশা দেশের ক্রীড়াপ্রেমীদের। সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।